হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, সো হ্যাপি সানডে। তো আমি এখন কিচেনে, বুঝতেই পারছো, কড়াইয়ে মাছ ভাজতে দিয়েছি। তো এটা কাতলা মাছ। তো বাকি রান্নাগুলো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ওগুলো হয়ে গেছে। তো এখন মাছের গ্রেভিটাই রান্না করবো, তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার মাছ ভাজা তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর তাতে জিরে, এটা সাজিরে আমি ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে এমনি জিরেও ফোড়ন দিতে পারো। তো হাতের সামনে সাজিরেটা ছিল, তো ওটাই আমি দিয়ে দিলাম। তারপর ফোড়নটা দিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তার মানে ফোড়নটা আমার রেডি। তারপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, পেঁয়াজটার কালারটা চেঞ্জ হতে দেবো। তো দেখো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে আরও একটা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর তিনটে কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, পেস্ট করে নিয়েছিলাম, তো সেই পেস্টটাই আমি পুরো দিয়ে দিলাম। তো আমি কিন্তু আজকে লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কা কোনোটাই ইউজ করবো না। লঙ্কার গুঁড়ো যতটা পারবে অ্যাভয়েড করবে, একদম খাওয়া ঠিক না। তো দেখো, তারপর আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে আমি নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সফট হবে আর মশলাটার কালারটাও ভালো হবে, মশলাটা খুব তাড়াতাড়ি কষেও যাবে। তো আমি ঢেকে ঢেকে দেখো মশলা কষিয়ে নিচ্ছি। তো টমেটো দেখো আমার সফট হয়ে গেছে, আর একটু মশলাটা কষাতে দেবো। তবে তার আগে আমি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো আমি জলে গুলে রেখে দিয়েছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার পুরো মশলাটাকে ঢেকে ঢেকে আরও ধরো 5 থেকে 6 মিনিট আমি কষাতে দেবো। মশলার কালার একদম চেঞ্জ হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে, তার মানে আমার মশলাটা রেডি হয়ে যাবে। তো দেখো মশলাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই অ্যাড করতে পারো, কিন্তু আমি অ্যাড করলাম না। এবার আমি এখানে একটু দই ফেটিয়ে নিয়েছিলাম, তো সেটাকেও দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা সবচেয়ে ভালো, মানে কাঁচা লঙ্কা খাওয়া, কিন্তু শুকনো লঙ্কা আর লঙ্কার গুঁড়ো তো একদমই খাওয়া ভালো না। সে তুমি কাশ্মীরি লঙ্কাই বলো, যতই কাশ্মীরি লঙ্কাতে ঝাল না থাক কালারের জন্য, তবু চেষ্টা করবে অ্যাভয়েড করার। আমি তো মানে খুব রেয়ার ইউজ করি, যখন ধরো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করছি তখন একটু কালারটা ভালো আনার জন্য আমি ইউজ করি, বাট এখন থেকে সেটাও করব না। তো দেখো এটাতে কিন্তু আমি লাল লঙ্কা, না লাল লঙ্কা বলতে ঝাল লঙ্কা না দিয়েছি, ঝাল লঙ্কা না দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতেও দেখো মশলার কালারটা কত সুন্দর চলে এসছে। তো দই দেওয়ার পর ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছে, মশলা আমার রেডি। এবার এতে আমি মাছগুলো ছেড়ে দিলাম, সবগুলো মাছ দিলাম না, কেননা প্রিয়াংশু ভাজা মাছ খাবে, আর জাস্ট দুপুরে যে কটা লাগবে সে কটাই দিলাম, আর মাছের মাথাগুলো রেখে দিলাম, কালকে কিছু করব। তো এবার গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে একটু ফুটিয়ে নেবো মাছের সাথে, তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। তোমরা চাইলে যদি গ্রেভিটা আর একটু বেশি রাখতে চাও তাহলে একটু গরম জল অবশ্যই দেবে। আমি এখন ছাদে, প্রিয়াংশু ওখানে খেলছে, আমি এখন ছাদে এবার জল নিয়ে এসে এক বালতি গাছগুলোকে জল দেবো। ওরা খেলছে, আমি এখানে গাছ জল দেবো। হ্যালো ফ্রেন্ডস, আজকে নেক্সট ডে, আজকে মঙ্গলবার, এখন বাজে 11টা। তো আমরা রাস্তায় দেখতেই পাচ্ছ
তো আমরা আজকে যাচ্ছি ভ্যাকসিন নিতে। তো ত্রিনয়ন প্রিয়াংশু ঘরে আছে আর সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছি, এই ধরো 10:30 নাগাদ বেরিয়েছি। তো সকাল থেকে প্রচুর কাজ ছিল, সমস্ত কিছু সামলে রান্না বান্না করে স্নান পুজো সেরে তবে বেরোতে হয়েছে। তো এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে আর কিছুই মানে শেয়ার করতে পারিনি, তোমাদের সাথে কথাও বলতে পারিনি। ভেবেছিলাম বেরোনোর আগে তোমাদের সাথে কথা বলবো, ব্যাপারটা জানিয়ে বেরোবো, সেটাও সম্ভব হয়নি। কেননা এদিকে লেট হয়ে যাচ্ছে, একটা ফিক্সড টাইম থাকে ওই টাইমের মধ্যে পৌঁছাতে হবে, তো লেট হয়ে যাচ্ছিলো বলে আর ক্যামেরাই অন করিনি। তো রাস্তায় বেরিয়ে জাস্ট একটু শ্যুট করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্রেকফাস্ট করে বেরিয়েছি, বাচ্চাদেরকেও ব্রেকফাস্ট খাইয়ে ওদেরকে স্নান টান করিয়েই বেরিয়েছি। তো যদি লেট হয়ে যেতে তাহলে প্রিয়াংশুকে ত্রিনয়ন খাইয়ে দেবে, ত্রিনয়নও খেয়ে নেবে। আর আমরা জানি না কটার সময় পৌঁছাবো, জানি না। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে ভুলো না। আর এতটা রোদ তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছো, প্রচণ্ড রোদ আজকে, মানে আমার তো বেরিয়ে মানে মাথা ঘুরে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আজকে যেহেতু ডেট আছে তো সেহেতু যেতেই হবে। আর এটা আমাদের ফার্স্ট ডোজ, তো অবশ্যই অনেক লেট করে ফেললাম আমরা, এই আজ যাব কাল যাব পরশু যাব, এই করতে করতে আজ নেব, এই না আজকে হাজবেন্ডের এই কাজ আছে ওটা সামলে কালকে যাব, এই করতে করতে এতটা লেট হয়ে গেল। তো বাড়ির থেকেও ভীষণ বকাবকি করছে, মা বাবাও ভীষণ বকাবকি করছে। তো আজকে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ভ্যাকসিন নিতে। তো মনে খুব টেনশান, আমি ভীষণ ভয় পাই আর কি, মানে ইঞ্জেকশন ফিঞ্জেকশন নিতে, তো জানি না কি হবে। তো চলো, আশা করি আগেও তোমাদের সাথে শেয়ার করব যদি শ্যুট করতে পারি। তো চলো সঙ্গে থাকো। এখন সন্ধেবেলা, এখন বাজে 5:30। তো আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ভ্যাকসিন দিয়ে এসে স্নান করেছি, আবার হেয়ার ওয়াশ করেছি, কেননা এত লোকের ভেতর থেকে এলাম আর বাড়িতে দুটো বাচ্চা বুঝতেই পারছো। তো আবারও হেয়ার ওয়াশ করেছিলাম, তো হেয়ার ড্রাই হয়ে গেছে, চুল পুরো খুলে আমি পাখার তলায় ঘুমিয়েছিলাম, ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। তো বাড়িতে এসে একদম বাথরুমে ঢুকে পড়েছি, পুরো স্নান করেছি, হেয়ার ওয়াশ করেছি, যা যা পরে গিয়েছিলাম সেগুলো সব কাছাকাছি করেছি, করে ব্যাস ঘুমিয়ে পড়েছি। প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, তো একদম ঘুমিয়ে পড়েছি। তো এই কিছুক্ষণ আগে জাস্ট আমি উঠলাম, আর এসে কিন্তু খাইও নি, সকালবেলা জাস্ট একটু ব্রেকফাস্ট করে গিয়েছিলাম, এসে কোনো কিছু খাইনি, একদমই ইচ্ছে করছিলো না, প্রচণ্ড ক্লান্ত লাগছিলো। কেন জানি না ইদানিং আমার এরকম হয়েছে, কোথাও যদি একটু যাই, সামান্য যদি একটু জার্নি করি ব্যাস আমি ক্লান্ত হয়ে যাই। তো জাস্ট এসে ঘুমিয়ে পড়েছিলাম, কিছু খাইনি, হাজবেন্ড তাও খেয়েছে, আমি কিছু খাইনি। আর যখন গিয়েছি সকালে তো ব্রেকফাস্ট করে গিয়েছি, রুটি খেয়ে গিয়েছি, তো আজকে ভাতই খাইনি আমি। আর ত্রিনয়ন আমরা যখন এলাম তখন প্রায় 3টে বাজে, তখন ত্রিনয়ন প্রিয়াংশুকে খাইয়ে দিয়েছে, ত্রিনয়নেরও খাওয়া হয়ে গেছে। তো আমি জাস্ট ফ্রেশ হয়েছি, এসে মানে ফ্রেশ হওয়া বলতে একদম ফ্রেশ আপ হয়েছি, স্নান ধ্যান করে প্রিয়াংশুকে নিয়ে শুয়ে পড়েছি। আর ভ্যাকসিন দিতে গেলাম ঠিকই, কিন্তু কিছু শ্যুট করতে পারিনি, কেননা আমি এতটা টেনশানে ছিলাম যে কি বলবো, মানে ছোটোর থেকেই আমার ইঞ্জেকশানে খুব ভয় আর কি। তো মানে এত টেনশান হচ্ছিলো, আর যত আমি এগোচ্ছিলাম লাইন থেকে আমার টেনশানটা আরও বেড়ে যাচ্ছিলো যে এবার আমার পালা। তো মানে আমি এত ভয় পাচ্ছিলাম, আমার আগে হাজবেন্ডের ভ্যাকসিন হয়ে গেছে, তো হাজবেন্ডও ঘাবড়ে গিয়েছিলো আমাকে নিয়ে। ওকে আমি বলে রেখেছিলাম যে আমার যখন ভ্যাকসিনেশন হবে তুমি তখন ভিডিওটা শ্যুট করবে, তো ও বলেছিলো ঠিক আছে করবো, কিন্তু এতটাই আমি টেনশন করছিলাম যে আমাকে দেখে আমি নিজেও সব ভুলে গেছি, ও সব ভুলে গেছে, দিয়ে আর শ্যুট করা হয়নি, একদমই শ্যুট করা হয়নি। মানে তখন মনে হচ্ছিলো কতক্ষণে বাবা ভ্যাকসিনটা দিয়ে বেরোতে পারি, এতটাই ভয় লাগছিলো। যদিও কিছু না, সামান্য একটু সিরিঞ্জ একটুখানি মানে মেডিসিন ভেতরে একটুখানিই থাকে, হাজবেন্ড আমাকে বারবার বোঝাচ্ছিলো। তো ওর আমার আগে হয়ে গেল, ও বললো দেখো আমার কিছু হলো না, যারা দিচ্ছে কারোর কিছু হলো না, কিন্তু তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি জানি ভয়ের কোনো ব্যাপার না, কিছু হবে না, তবুও কেন জানি আমার ভয় লাগছে। তো এসে স্নান ধ্যান করে মানে হাতে ব্যথা নেই, তবু যেন মনে হচ্ছে ব্যথা, মানে একটা টেনশন ফিল হচ্ছে আমার মধ্যে এটাই আর কি। তো যারা যারাই ভ্যাকসিন দিয়েছে আমাদের জানাশোনার মধ্যে, যেমন মা দিয়েছে, মা বাবার হয়ে গেছে, মা বাবার দুটো ডোজই হয়ে গেছে, বড়দা বড়দির হয়ে গেছে,
ভাইয়েরও সম্ভবত দুটো ডোজ হয়ে গেছে, মাম্পি সেদিন ফার্স্ট ডোজ দিয়ে এলো, আমরাও আজকে ফার্স্ট ডোজই দিয়ে এলাম। তো সবাই বলে যে প্রথম দিন কিছু মনে হয় না, পরের দিন হাত ব্যথা হয় বা জ্বর আসে। ওই দেখো পেছনে দেখো, ওর উপরে কিছু জামাকাপড় পরে আছে, আমি ওগুলোও কিছু করতে পারিনি, ফোল্ড করতে পারিনি, জাস্ট বৃষ্টি হচ্ছিলো, ত্রিনয়ন তুলে রেখে দিয়েছে, ওগুলো শুকিয়ে গেছে। সকাল থেকে ভালোই রোদ ছিল। তো যেটা বলছিলাম, সবাই বলছে যে ব্যথা হয় ব্যথা হয় ব্যথা হয়, পরের দিন ব্যথা হয়, কারোর জ্বর আসে। তো আমার আজকের থেকেই শুরু হয়ে গেছে, যেন মানে একটা মেনিয়া টাইপের বলতে পারো, মনে হচ্ছে এই জ্বর চলে এলো। সত্যি তাই, কেন জানি আমার গা হাত পা সব ব্যথা করছে। হাজব্যান্ড তো বলে গেলো তোমার একটা মেনিয়া, তুমি এত প্যানিক করছিলে, এত ভয় পাচ্ছিলে। কই আমার তো এখনও কিছু হয়নি, ওটা তোমার মনে হচ্ছে, ওটা তোমার মনের রোগ, অনেক কিছু আমাকে বলে নিচে গেল। তো এবার যাবো রান্নাঘরে, কেননা খিদে পেয়ে গেছে, দুপুরে তো খাবার খাইনি, আর বাচ্চাদেরও টিফিনে একটু কিছু বানাবো। তো চলো দেখি রান্নাঘরে যাই, কী বানাই, চলো দেখা যাক। আর বৃষ্টি কিন্তু হচ্ছিলো, বেশ ভালোই হচ্ছিলো, এখন আবার একটু কমলো। তো চলো রান্নাঘরে যাই, আর বাইরেটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাই বাইরের ওয়েদারটা। আর মানে ভ্যাকসিনেশান নেওয়ার সময় ভিডিওটা শ্যুট করতে পারিনি, এই জন্য খুব খারাপ লাগছে, কেননা সবাই তো ভ্যাকসিন দেওয়ার সময় ভিডিও করে আর কি, যারা যারা ইউটিউবার, যারা যারা ইউটিউবে আছে, কিন্তু আমি করতে পারলাম না। এতটাই টেনশন হচ্ছিল আমার যে বোঝাতে পারবো না, কেন জানি না। তো রান্নাঘরে এসে গেছি, তো এখানে একটু বাদামগুলো ভেজে নিচ্ছি আর কি। তো বাদামের মধ্যে কিছু কাজু বাদামও ছিল, তো এই বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম একসঙ্গে ফ্রাই করছি। আর বাইরেটা দেখাবো বলেছিলাম, তো দেখো এখন বৃষ্টিটা কিন্তু একদমই কম। তো আমরা জাস্ট বাড়িতে ঢুকেছি আর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। রাস্তাতেও বৃষ্টি হচ্ছিলো কিন্তু পরিমাণটা কম, তো ভাগ্যিস ছাতা নিয়ে গিয়েছিলাম। কিন্তু বাড়িতে ঢোকার পর বৃষ্টির মানে পরিমাণটা আরও বেড়ে যায়, একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায়। তো যাই হোক, এবার বাদাম ভাজাটা তুলে তেলে জিরে জিরে বলেছি সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তাতে দিলাম কারি পাতা, দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব বেশি ফ্রাই করবো না, হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলেই পেঁয়াজটা ডান, যেটা বানাচ্ছি তার জন্য রেডি হয়ে যাবে। তো পেঁয়াজের পরে আমি একটু আলুও দিয়ে দিয়েছিলাম, আলুটাকেও ফ্রাই করে নিয়েছি। তো এবার চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, চিড়েটাকে দিয়ে দিলাম, বাদাম দিয়ে দিলাম। তো আমি চিড়ের পোলাও বানাচ্ছি, তো এবার ভালো করে ভেজে নেব, তারপর পরিমাণ মতো নুন দেব, মিষ্টি দেব আর লেবুর রস দেব, দিয়ে একটু ভালো করে ভেজে নামিয়ে নেব। তো ডান আমার চিড়ের পোলাও, তাহলেই হয়ে যাবে। ওদিকে পোলাও হচ্ছে, আমি এদিকে একটু বারান্দায় এলাম তোমাদেরকে দেখাতে। তো দেখো কতটা বৃষ্টি হয়েছে, সব আশেপাশে ছাদে জল জমে গেছে, আর আমি এসে এগুলো সব কেচে দিয়েছি। এগুলো একদম ভিজে পুরো পান্তা হয়ে গেছে, জল পড়ছে, মানে এগুলো ওঠানোর কথা মনেই নেই। আর দেখো বারান্দার ভেতর পর্যন্ত জল চলে এসছে, সবাই ঘুমোচ্ছিলাম, এদিকে মানে বারান্দার কাজটা পুরো খোলা ছিল, তো পুরো জল চলে এসছে। আর এই দেখো আমার চিড়ের পোলাও রেডি, তো এবার খেতে বসবো আমরা। তার আগে সন্ধেটা দিতে হবে, সন্ধেটা দিয়ে নিই, তারপর চিড়ের পোলাওটা খাবো। তো আজকে কে সন্ধে দিচ্ছে তোমরা দেখেছো, আজকে প্রিয়াংশু সন্ধে দিচ্ছে। প্রিয়াংশুর এইসব ব্যাপারে ভীষণ আগ্রহ, পুজো করা, সন্ধে দেয়া, মানে ওকে কেন আমি বলি না সন্ধে দিতে, ওকে কেন আমি পুজো করতে দেই না, ও পারবে বলো সব গুছিয়ে করতে, তবুও ও আমার সঙ্গে সঙ্গে করে। তো আমি সন্ধে দিতে গেলাম, তো আমাকে দিতে দেবে না, ওর দাদা গেলো, ওর দাদাকে দিতে দেবে না, ওই দেবে সন্ধে। তো ত্রিনয়ন ওকে সব কিছু জ্বালিয়ে টালিয়ে রেডি করে দিল, ধূপকাঠি, আর দেখো প্রদীপটা জ্বালানো হয়েছিল, প্রদীপের পোলতেটা এত জোরে দিয়েছিল যে পুরো পুড়ে গেছে, তেল শেষ হয়ে পুড়ে গেছে পুরো। তো দেখো এখন ধূপকাঠিগুলো লাগাচ্ছে, তো এবার ও কাঁসর বাজাতে শুরু করে দিল, আর ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছে।
তো ধূপ ধূপ নিয়ে গোটা ঘরে প্রত্যেকটা জিনিসকে ও ধূপ দেখাবে। আমরা স্পেশালি ঠাকুর, ঠাকুরের ফটো, হারমোনি, গিটার, তবলা যেগুলো আছে ঘরে এগুলোকে দেখায়, কিন্তু না, ও প্রত্যেকটা জিনিসকে ও তবলা দেখাবে, এই ধূপ দেখাবে। আর এখানে দেখো তৃণয়ন আর প্রিয়াংশু ছোটোবেলার কিছু ছবি, হঠাৎ ক্যামেরায় এলো আর কি, ওকে প্রিয়াংশুকে তুলতে গিয়ে, তাই জন্য তোমাদেরকে একটু দেখালাম। তো প্রিয়াংশুর সন্ধে দেওয়া হয়ে গেছে, তো হাজব্যান্ডকে ডেকে নিলাম, এবার সবাইকে দিয়ে দিলাম চিড়ের পোলাও। এবার আমি আর প্রিয়াংশু এখানে নিয়ে বসে পড়েছি। তো এবার খাওয়া দাওয়ার পর প্রিয়াংশুকে আজকে পড়তে বসানো হয়নি, ও ঘুম থেকে উঠে পড়তে বসে পড়ে, কিন্তু আজকে সেটাও আমি পারিনি। তো এবার প্রিয়াংশুকে নিয়ে একটু পড়াবো, আর দুপুরের ভাত রয়ে গেছে। আজকে কালকে যে মাছগুলো ছিল, আজকে সেই মাছ করেছিলাম, মাছের মাথা দিয়ে মুড়োর ঘন্ট করেছিলাম, তো সেসব সব রয়ে গেছে, ভাত, মাছের ঝোল, মুড়োর ঘন্ট, তারপরে একটা ভাজা রয়ে গেছে, কেননা হাজব্যান্ডও এসে সেভাবে খায়নি, আমিও খাইনি, খাবার দাবার সব পড়ে আছে, তো ওইগুলো দিয়েই আজকে রাত্রে ডিনারটা হবে। তো আজকে আর রুটি করবো না, এটাই আর কি। তো এবার সন্ধ্যেকার টিফিন শেষ করে প্রিয়াংশুকে একটু পড়াবো, তৃণয়নকে একটু দেখা, এইসব করবো, তারপরে ঘরটা তো অগোছালো হয়ে গেছে, এইসব একটু গোছাতে হবে, এই আর কি। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। টাটা, বাবাই।